বাঁচার জন্য। আমরা কোভিড-19কে নিয়ে আমরা সবাইকে আবেদন করেছি যে দেখুন, এটা একটা রোগ, ফলে সাবধান থাকুন, মত এলে আল্লাহ পাক মৃত্যু দিবেন, এটা বারহাক সত্য, ফলে আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না। আগুন এনে ধর্ম আল্লাহ দিয়েছেন আগুন পোড়াবে, ফলে আমরা আগুনে যেমন হাত দিই না, আমরা একথা বলি না যে না ভাই আল্লাহ না চাইলে আগুন পোড়াতে পারবে না, একথা বলে যেমন আমরা হাত দিই না, সাবধান হই, তেমনি এই রোগটা সম্পর্কে ইমোশনকে দূরে সরে এই রোগ থেকে বাঁচার চেষ্টা করুন। অ্যাটলিস্ট যা সরকারি নির্দেশাবলী আছে তা আপনি আপনারা পালন করুন, এবং আমাদের আইমা থেকে বিভিন্ন কোভিডের সময় এমার্জেন্সি কিছু হেল্পলাইন গাইডলাইন করা হয়েছে। আমরা কিছু অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার মেশিন, ইনহেলার, এ সমস্ত ব্যবস্থাগুলো আমরা বিভিন্ন ইউনিটে করছি। যদি খুব এমার্জেন্সি হয় আপনারা নাম্বার, এখন এই মুহূর্তে এখন আমাদের আমাদের রাজ্যে এখনও প্যান্ডামিক সেই ক্রাইসিসটা শুরু হয়নি, সরকারি সহযোগিতা এখন এনাফ আছে, ফলে আমরা এই মুহূর্তে সেটা করছি না। বাট আইমার অফিস যে এলাকাগুলোতে আছে সেই এলাকাগুলোতে আপনারা যোগাযোগ করলে পাবেন, যেমন ব্রজলাল চক অফিস, হাওড়া জেলাতে বাগনানে আপনারা আমাদের খায়রুল ভাই আছেন, আমাদের একজন ভাই আমাদেরকে বাগনানে একটা কোভিড সেন্টার করার জন্য একটা বাড়ি দিচ্ছেন, সেখানেও একটা ইউনিট খোলা হওয়ার পরিকল্পনা চলছে। প্রশাসনিকভাবে সহযোগিতা যদি পেয়ে যাই বাগনান বিডিও অফিসের সামনে, এছাড়াও হুগলি জেলাতে হানিফ মোহাম্মদ সাহেব আছেন, তার সাথেও কথা বলতে পারেন। আমাদের জেলাতে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ইউনিট করা আছে, এবং ডাইরেক্ট হেডকোয়ার্টারে আপনারা পূর্ব মেদিনীপুরের লোক যোগাযোগ করতে পারবেন। এটুকুনি আশা রাখি, আল্লাহ না করুক আমাদের সহযোগিতা আপনাদের এই প্যান্ডেমিকের কারণে প্রয়োজন হয়, চেষ্টা করবেন বাড়িতে দু তিনটা জিনিস কিনে রাখার, একটা অক্সিওমিটার রাখবেন এমার্জেন্সির জন্য, ভাইটামিন সি বেশি করে নেন। আইমা থেকে আমাদের একটা ঈদের পরে পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন এলাকায় ভাইটামিন সি প্রোভাইড করা হবে, এছাড়াও ডাক্তাররা লাস্ট টাইম বলেছিলেন বিকোসোল জেড ক্যাপসুল নেওয়ার জন্য, ডাক্তারের পরামর্শে এই মেডিসিনগুলো নেবেন, নিজে নিজে কোনো মেডিসিন নিতে যাবেন না, এবং চেষ্টা করবেন গরম পানি খেয়ে রাখার, ইনহেলিং করার জন্য গরম পানি ভেপার নেওয়ার জন্য, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। সর্বোপরি আল্লাহর কাছে আমরা পানাহা চাইব, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, করোনা নামক আতঙ্ক, করোনা নামক মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ পাক আমাদের জন্য যেটা কল্যাণ রেখেছেন আল্লাহ পাক সেটাই দেন। আমরা যা চাইছি তা আল্লাহর কাছ থেকে বেহতার, যে আল্লাহ পাক আমাদেরকে যা দেবেন সেটা আমাদের জন্য কল্যাণ হবে। জাযাকাল্লাহ খায়। একটা ন্যাশনাল কোশ্চেন জিজ্ঞেস করুন, বলুন। একটা হচ্ছে এই মুহূর্তে যে ভারত সব থেকে বেশি মুশকিলাতে চলছে কোভিড-19 এর সময়তে, এখন সেকেন্ড ওয়েভ আসছে যেটা ভারতে, তো এই মুহূর্তে দিল্লিতে অথবা ইউপিতে হাজার হাজার ডেলি মানুষ মরতিছে, ঠিক আছে, অক্সিজেনের কমজোরিতে, তো এটা আপনি কি ভাববেন যে এখনের সরকার কি এটাকে ইকোর দিচ্ছে, মানে এই যে অক্সিজেন যে কমজোর হয়ে যাচ্ছে অক্সিজেনের দিকে ধ্যান দিচ্ছে না, যেরকম দিল্লিতে কেজরিওয়াল পিএম মোদীকে অক্সিজেনের জন্য হাত জোড়ো করতেছে, তার অক্সিজেনকে আসতে দিচ্ছে না, অক্সিজেনকে আটকে দিচ্ছে, তো এসব নিয়ে কি বলবেন যে নেতারা কি বেঙ্গলের যে ইলেকশন ওর দিকে ধ্যান দিয়ে দিয়েছে যে মানুষের? আমি সত্যি কথা বলতে রমজান মাসে পলিটিক্স নিয়ে কোনো কথা বলার আমার কোনোমাত্র ইচ্ছা নেই, আপনাকে এইটুকুন আপনাদেরকে বলি, কারণ আমি পুরো ইলেকশন পিরিয়ডে এই জন্যই চুপ ছিলাম, রমজান মাসও ছিল। মাথায় রাখুন কোভিডের মধ্যে একটা পলিটিক্স অনেক বড় কাজ করছে, যেটা আমরা এখন বুঝতেও পারবো না, বোঝাতেও পারবো না, বাট কিছু কিছু লোকেরা আঁচ করছেন। কোভিড অনেক বড় একটা পলিসি, সুতরাং আমরা সহজভাবে যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো। অক্সিজেনের অভাব হওয়ার তো কারণ সরকারের ব্যর্থতা তো অবশ্যই, তার সাথে সাথে আমরা যদি পরিসংখ্যান দেখি, ইন্ডিয়া গোটা ভারতবর্ষ যে অক্সিজেনকে উৎপন্ন করে এত অক্সিজেন এখন আমাদের লাগছে না, আর সরকার চাইলে পারে না এমন কোনো কথা না, এয়ারলিফটিং করে তারা অক্সিজেন সরবরাহ করতে পারে। একটা সন্ত্রাস ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে, সরকার চাইলে আরও বেশি পরিষেবা দিতে পারত অক্সিজেনকে নিয়ে, সরকার অবশ্যই দেয়নি এটা আমরা বলতে পারি, বাট এখন আমাদেরকে কাউকে দোষ না দিয়ে আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে যতটা পারা যায় সেই সহযোগিতা করা দরকার।